কর্মীরা কর্মীয় ক্ষত্রিয়রা কর্মীয় ক্ষত্রিয় আদিবাসী নন এই কথা খুব সুন্দরভাবে তুলে দিয়েছেন এক আইনজীবী খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যিনি হচ্ছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী এক আইনজীবী খুব সুন্দরভাবে তুলে ধরেছেন কর্মীয় ক্ষত্রিয়রা আদিবাসী নয় কর্মীয় ক্ষত্রিয়রা আদিবাসী নয় খুব সুন্দরভাবে তুলে ধরেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আইনগত ভাব দিয়ে কেউ চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে ট্রেনে বসে আছে ট্রেনটা 2 ঘন্টা আপনারা আটকাচ্ছেন কেউ একজন ইন্টারভিউ দিতে যাচ্ছে তার বাড়িতে মা বাবা আছে হয়তো ছেলেটা বেকার পড়াশোনা করেছে তাহলে মানুষকে হায়রানি করে কারুর কাউকে কষ্ট দিয়ে কোনোদিনও সফলতা অর্জন করা যায় না আদিম উপজাতি হিসেবে যদি দেখা যায় যে শ্রীবাস্তবের একটা বই আছে আপনারা যদি পড়েন বুঝতে পারবেন সেখানে কিন্তু কুর্মীদেরকে কোনো রকম ভাবে আদিম উপজাতি বলে করা যাচ্ছে না এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় সব সময় তারা নিজেদের মতো করে স্টেটমেন্ট দিচ্ছে কেমন দিচ্ছে কখনো বলছে যে না এটা একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বলতে পারেন কখনো বলছে যে না তৃণমূলকে ভোট দেওয়া যাবে না বয়কট করব আমি কোনো রাজনৈতিক দলের কোনো রকম সদস্য নই আবার রিপিট করছি আমি কোনো রাজনৈতিক দলের কোনো রকম সদস্য নই কিন্তু এটা আসলে হচ্ছে সেটিং করা এটা আমার দৃষ্টিভঙ্গিতে বলছি আমার নামে মানহানির মামলা করতে পারে এটা হচ্ছে সেটিং করা যে আমি তোমাকে ভোট দেবো না আমার বাজার দরটা বাড়াও কিছু লাগবে এটা আগেও দেখেছি প্রাইমারির জন্য যখন তৃণমূল সরকার নির্লজ্জভাবে পুরুলিয়ার চাকরি বিক্রি করে দেয় তখন দেখেছি কুর্মী আন্দোলন বা কুর্মী সমাজ এগিয়ে এসে প্রতিবাদ জানায় তারপরে কোনো এক নেতা কিছুগুলো ভাগ পেয়ে আন্দোলনটা স্থগিত করে দেয় 10টা হয়তো ভাগ পেয়ে যায় 660 লাখ টাকা পেয়ে গেল এইভাবে কিন্তু হয় না আমি স্বাগত জানাচ্ছি আপনারাই আদিম উপজাতি এটা সবাই জানে পুরো ইতিহাস জানে এবং আপনাদেরকে এগিয়ে আসতে হবে সমাজকে এগিয়ে আসতে হবে কারণ আজ যদি আপনারা সবাই সজাগ না হন ওরা যদি কোনোরকমভাবে অন্তর্ভুক্ত হয় তাহলে আপনাদের ছেলেমেয়েরা পরবর্তীকালে বঞ্চিত হবে আমার গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলে আগে আমার গ্রামের ছেলেমেয়েরা পড়বে তারপরে কলকাতা থেকে কেউ এসেছে 2 বছর আগে থাকছে সে পড়বে আগে আমি আমার বাড়িতে যদি আয়োজন হয় ভোজ হয় কাজ হয় আগে আমি নিজের পরিজনকে খাওয়াবো তারপরে বাইরের লোককে খাওয়াবো ঠিক তেমনি আপনাদেরকে এগিয়ে আসতে হবে সজাগ হতে হবে আন্দোলনটাকে নিয়ে যেতে হবে তাহলেই আপনারা দেখবেন এবং আমি সবসময় আপনাদের পাশে আছি আমি নাম্বার দিয়ে যাব আপনাদের কোনো রকম কোনোদিন যদি সহযোগিতা প্রয়োজন হয় নিশ্চয়ই আমার মনে আমি